ওদিকে করোনাকালে তাবলিগ জামাত সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আচরণে কড়া সমালোচনা করেছে মুম্বাই হাইকোর্ট। সে সময় মহারাষ্ট্র পুলিশ যন্ত্রচালিত পুতুলের মতো কাজ করেছে বলে পর্যবেক্ষণে মত দিয়েছে আদালত। শুক্রবার 29 জন বিদেশি তাবলিগ জামাত সদস্য এবং 7 জন ভারতীয় সদস্যের বিরুদ্ধে মহারাষ্ট্রে দায়ের হওয়া FIR বাতিল করে মুম্বাই হাইকোর্ট জানিয়ে দেয়, করোনাকালে তাদের বলির পাঠা করা হয়েছিল। খবর NDTV ও আনন্দবাজার পত্রিকা। নিজামুদ্দিন মার্কাজে যারা গিয়েছিল তাদের নিয়ে বড় ধরনের অপপ্রচার চালানো হয়েছিল বলে মনে করে আদালত। নিরীহ ইসলাম প্রচারকদের নাজেহাল করা হলেও অন্য ধর্মের বিষয়ে চুপ থাকার বিষয়ে আদালতে পর্যবেক্ষণে উঠে এসেছে। পর্যটন ভিসায় এসে ধর্মপ্রচার, করোনা সংক্রমণ নিয়মবিধি লঙ্ঘনের মতো একাধিক অভিযোগে কয়েক মাস আগে 40টি দেশের 2,550 তাবলিগ জামাত সদস্যকে কালো তালিকাভুক্ত করে নরেন্দ্র মোদী সরকার। দেশটির বিভিন্ন রাজ্যে তাদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। আনন্দবাজার জানিয়েছে নিজামুদ্দিন মার্কাজে যোগ দেওয়ার ওই 29 জন বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জাতীয় মহামারী বিপর্যয় মোকাবেলা এবং বিদেশি নাগরিক আইনে FIR দায়ের করে হয়েছিল। তাদের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে একটি পিটিশন জমা পড়ে। বিচারপতি MD সেউলিকর এবং TV নালাওয়ারের ডিভিশন বেঞ্চে শুক্রবার সেটির শুনানি হয়। আদালতে পর্যবেক্ষণে বলা হয় পুরো ঘটনায় যন্ত্রচালিত পুতুলের মতো কাজ করেছে মহারাষ্ট্র পুলিশ। রাজনৈতিক চাপে পড়ে জামাত সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নিজামুদ্দিন মার্কাজে যারা গিয়েছিল তাদের নিয়ে বড় ধরনের অপপ্রচার চালাচ্ছে। দেশজুড়ে এই বিপর্যয় নেমে এলে মহামারী পরিস্থিতি দেখা দিল সরকারে বলির পাঠা খোঁজার চেষ্টা করে। এক্ষেত্রে ওই বিদেশিদের বলির পাঠা করা হয়। মসজিদে এত সংখ্যক মানুষের একসঙ্গে থাকা নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। সে প্রসঙ্গে আদালত বলে নথিপত্র ঘেঁটে দেখা গিয়েছে ফেব্রুয়ারি থেকে 10 মার্চের মধ্যে ওইসব বিদেশি নাগরিক ভারতে এসেছিল। সে সময় দেশে লকডাউন জারি হয়নি, তাই লকডাউন জারি হওয়ার পর হোটেল রেস্তোরাঁ যখন বন্ধ হয়ে যায় সে সময় মসজিদে কিছু মানুষকে আশ্রয় দেওয়া অপরাধ নয়, তাতে আইন অমান্য করা হয় না। লকডাউন ঘোষণা হওয়ার পর একইভাবে পরিযায়ী শ্রমিকদের জন্য দরজা খুলে দিয়েছিল একাধিক গুরুদ্বার। এখানে বিতর্কের কেন্দ্র যে মসজিদ, জেলা প্রশাসনের নির্দেশে সেখানে সাধারণ মানুষের জমায়েত আগেই বন্ধ করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের কেউ ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছিল এমনটাও দেখা যায়নি, তাই নিয়ম লঙ্ঘনের অভিযোগ খাটে না। নিজামুদ্দিন মার্কাজে অংশ নেয় তাবলিগ সদস্যের বিরুদ্ধে সংক্রমণ ছড়ানোর অভিযোগ নিয়ে আদালত বলেন, মসজিদে আশ্রয় নেওয়া ওই বিদেশি নাগরিক এবং ভারতীয়। অপরদিকে 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানকে সেনাপ্রধান করে মোস্তাক এটাই প্রমাণ করেছিল যে তারা একই সঙ্গে ছিল এবং একই সঙ্গে চক্রান্তে তারা সম্পৃক্ত ছিল, কিন্তু মোস্তাক বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি, এটা খুব স্বাভাবিক। তিনি বলেন, আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, সিরাজউদ্দৌলার সঙ্গে বেমানি করেছিল মির্জাফর, ব্রিটিশ বেনিয়ার দল থেকে তাকে ব্যবহার করেছিল, কিন্তু সেও কিন্তু 3 মাস ক্ষমতায় থাকতে পারেনি, 2 মাসের কিছু সময় পরে তাকে বিদায় নিতে হয়েছিল। ঠিক মোস্তাকও তাই, যাদের পরচনায় সে বেমানিটা মুনাফিকিটা করেছিল, জাতির পিতার হত্যাকাণ্ডে মদদ দিয়েছিল, তারা কিন্তু তাকে ক্ষমতায় রাখে নাই। ক্ষমতায় আসলো যিনি নায়ক, খলনায়ক, সেই চলে আসলো সামনে, সে হলো জিয়াউর রহমান। 45তম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, জিয়া যেমন জাতির পিতার হত্যার সঙ্গে জড়িত, জাতীয় চার নেতার হত্যার সঙ্গে জড়িত, একের পর এক কুকর্ম করে সেনা সদস্যদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করেছে, খালেদা জিয়া ক্ষমতায় এসে ঠিক একই ঘটনা ঘটিয়েছে। তিনি আরো বলেন, জিয়াউর রহমান যেমন সেই আব্দুল আলিম থেকে শুরু করে মাওলানা মান্নান থেকে শুরু করে শাহ আজিজ থেকে শুরু করে তাদেরকে মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা বানিয়েছিল, একইভাবে আমরা দেখেছি খালেদা জিয়া সেই নিজামি থেকে শুরু করে যারা যারা একেবারে সরাসরি বুদ্ধিজীবী হত্যা সঙ্গে জড়িত ছিল তাদের মন্ত্রী বানিয়েছিল, খুনি রশিদ হুদা তাদের 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট চুরি করে পার্লামেন্ট এনে বিরোধী দলের নেতার আসনে বসায়। 15ই আগস্ট ঘটনার স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, 45 বছর পার হয়ে গেছে, এটা ভাবতে আমার অবাক লাগে। যিনি আমাদেরকে আসন্ন ঢাকা 18 উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে উপযুক্ত মনে করছেন এলাকাবাসী। এই আসনে উন্নয়নের স্বার্থে তাকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন তারা। শনিবার ঢাকা 18 আসনে বিমানবন্দরের প্রেম বাগান এলাকায় এক মতবিনিময় সভায় এই দাবি জানান স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। তারা মনে করে এলাকায় ফেলে রাখার কাজগুলো সম্পন্ন করা হবে যদি সাইমা ওয়াজেদ পুতুলকে মনোনয়ন দেওয়া হয়। সভায় যোগ দিয়ে রাশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওহাব লিটন বলেন, দীর্ঘদিন ধরে আমরা এলাকায় উন্নয়ন থেকে বঞ্চিত, এলাকায় দুর্ভোগ শেষ করতে হলে অবশ্যই বঙ্গবন্ধুর উত্তরসূরি সাইমা ওয়াজেদ পুতুলকে ঢাকা 18 আসনে মনোনয়ন দেওয়া প্রয়োজন। আব্দুল ওহাব লিটন বলেন, পুতুল দেশে বিদেশে যে মেধার পরিচয় দিয়েছেন, দল থেকে আশা করি তাকে মনোনয়ন দেওয়া হবে।
আমাদের ঢাকা 18 আসনেও মানুষ উপকৃত হবে এবং তার মেধা ও দক্ষতা দিয়ে। তোর খান আওয়ামী লীগের নেতা মাসুদ রানা বলেন, আমরা অনেক উন্নয়ন থেকে বঞ্চিত, আমাদের ড্রেনেজ ব্যবস্থা নেই, আমাদের রাস্তাঘাটের। ঢাকা 18 আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের, কোনো দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তিনি রোববার যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। নুর জানান, ভোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে তিনি ঢাকা 18 আসন থেকে নির্বাচন করতে চান। তার সংগঠনে এ নিয়ে আলাপ আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে নাগরিক অধিকার পরিষদের ব্যানারে তিনি নির্বাচন করতে চান। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ঢাকা